আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন এফডিএম ইলেকট্রনিক্স চ্যানেল। তো আজ আপনাদের দেখাবাই, দেখুন সাইটে কেমন কালো একটি পর্দা। তো দেখুন পিকচারটিও ক্লিয়ার নেই, কেমন একটা রাস্ট আর ঝাপসা ঝাপসা দেখা যাচ্ছে। তো মূলত এটি আপনাদের সঙ্গে আজ শেয়ার করব, কেমন করে ঠিক করা যায় সেটি দেখাবো আপনাদের। তো কথা না বলে চলুন বন্ধুরা, আমরা টিভিটি খুলে নিয়ে দেখি আসলে প্রবলেমটি কি। তো দেখুন বন্ধুরা, টিভিটি খুলে নিয়েছি। এবার দেখুন এসটি সাপ্লাই ভোল্টেজ ঠিকই আছে, এই দুটি ভার্টিক্যাল ভোল্টেজ, ভার্টিক্যাল দেখুন ঠিকই আছে, ভার্টিক্যাল মাইনাস ভোল্টেজও ওকে। দেখুন তারপরে দেখাবো আপনাদের ভিডিও সাপ্লাই ভোল্ট 180 ভোল্ট যেটা যায় বেসে, সেটি মূলত ঠিকই আছে। তো ভালো করে দেখাই বন্ধু আপনাদের, দেখুন দেখুন 158 ঠিকই আছে, চলবে। এটি দেখুন এবিএল ভোল্ট, এবিএল দেখুন, এবিএলের কাজ ঠিকই করছে, একদম বাড়ে একবার কমে এবিএল ভোল্ট। তো এই দেখুন বন্ধুরা, এটি হচ্ছে অডিও সাপ্লাই ভোল্ট। আমার মিটার একটু স্লো আছে ভোল্টেজ, তাই একটু কম দেখাচ্ছে, 2-3 ভোল্ট কম দেখায়। তো ঠিকই আছে বন্ধুরা। তারপরে দেখুন 22 ভোল্ট সাপ্লাই, এটিও ঠিকই আছে। তো বন্ধুরা মূল হচ্ছে এই যে এএফসি, এই এএফসি দেখুন লাইনটি কাটা। তো আমি লাইনটি ঝালাই করে নিয়ে আপনাদের দেখাচ্ছি বন্ধুরা, দেখুন লাইনটি ঝালাই করে নিয়েও এএফসি সমস্যার সমাধান হয়নি। না হয় এএফসি একটি পালস আপনার আইসিতে যায়, জেনারেল টাইট 10 কিলো ওহমস রেজিস্ট্যান্স ও একটি পিএফ, এই দেখুন এটি আমি চেঞ্জ করেছি বন্ধুরা। চেঞ্জ করার পর আমার সমস্যাটা সমাধান হয়েছে, মূলত ডায়েটটি আর ওই পিএফ খারাপ ছিল। তো দেখুন আমার ছবি ক্লিয়ার, আর কোনো প্রবলেম নেই। দেখুন ভাটিকে ইয়ে সাইটে যে কালো দাগ ছিল সেটিও নেই, ছবিতে কোনো রকম ঝাপসা নেই, একদম পরিষ্কার ছবি। তো আমি জুম করে দেখাচ্ছি, দেখে আমার দেখা যাচ্ছে, তো আমি জুম ছাড়া দেখাচ্ছি আপনাদের, দেখুন একদম পরিষ্কার। তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন বন্ধুরা, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি।